রক্ত সংকট মেটাতে রক্তদান করলেন খোদ মহকুমা শাসক। ভোট মিটেছে, আর ভোট মিটতেই রক্তদান শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি পুলিশ প্রশাসন। হাসপাতালে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদান করলেন খোদ ধূপগুড়ি মহকুমার শাসক পুষ্পা দোলমা লিপচা, পুরসভার ভাইস চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা। মেগা রক্তদান শিবিরের আয়োজন করল পুলিশ প্রশাসন। এই মেগা রক্তদান শিবিরে রক্ত দিলেন ধূপগুড়ির মহকুমার শাসক ছাড়াও জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য, ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। পুলিশ ও প্রশাসনের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িবাসীর দাবিকে মান্যতা দিয়ে অনেকজন অসুখ থাকে, ব্লাডের দরকার হয় কিন্তু সময়ে ব্লাড পায় না, তো রক্ত দেওয়াটা খুব ভালো। নট অনলি এটা একটা সোশ্যাল দিক থেকে, বাট নিজের শরীরের জন্যও খুব ভালো। হ্যাঁ, এটা যত আপনি ব্লাড দেবেন তত নতুন ব্লাড বডি বানায়, তো এটা নিজের বডির জন্য খুব ভালো। আমি আগ্রহ করব আমাদের যে ইউথ আছে তাদেরকে একটু এগিয়ে এসে ব্লাড শিবিরে অংশগ্রহণ করছে।